এটা হলো মরা কাঠ। এই মরা কাঠের উপর দিয়ে যুদ্ধ করে আমাকে এলা করা লাগবে। আমরা কম কষ্ট আমরা করি না কো, এই যে একখান কাপড় দিয়ে আমরা বুনাচ্ছি, এই একখান কাপড়ের কথা খেয়ে যে কষ্ট আমাকে হচ্ছে সেটা আমরা জানাচ্ছি। বাড়ি বাড়ি চলছে তাঁতে গামছা বোনানোর খটখট শব্দ। তাঁতের এই খটখট শব্দ চলছে গ্রামের প্রতিটি বাড়িতেই। বাড়ির আঙিনায় ও বারান্দায় বসানো পরিপাটি তাঁতযন্ত্রগুলো চলছে অবিরত। কাঠ ও বাঁশের তৈরি তাঁতের মেশিনে নারীরা বুনছেন গামছা। স্বল্প পুঁজির জোরে বাড়িতে গামছা বুনছেন প্রায় 30 পরিবারের নারী। সেই গামছা বিক্রি হচ্ছে স্থানীয় হাটবাজারসহ বিভিন্ন এলাকায়। যুগের পর যুগ পার হলেও আধুনিকতার ছোঁয়া এবং পৃষ্ঠপোষকতার অভাবে গ্রামের এই তাঁতপল্লীতে বড় ধরনের কর্মসংস্থান গড়ে ওঠেনি। প্রতিটি বাড়িতে রয়েছে গামছা তৈরির তাঁত। এদের বেশিরভাগ পরিবার দরিদ্র। সরকারিভাবে স্বল্প সুদের ঋণ এবং পৃষ্ঠপোষকতা পেলে গ্রামে গড়ে উঠতে পারে শত শত নারীর কর্মসংস্থান। বগুড়ার নন্দীগ্রাম উপজেলা সদর থেকে প্রায় 20 কিলোমিটার দূরের জনপদ থালতা মাছগ্রাম ইউনিয়নের কালা সিংরা গ্রাম, স্থানীয়রা জানান এই গ্রামেই প্রায় প্রত্যেকের বাড়িতে তাঁতের কাপড় তৈরি করা হয়। গামছা বিক্রির লাভের টাকা দিয়ে নারীরা সংসারের ব্যয় নির্বাহের পাশাপাশি সন্তানদের লেখাপড়ার খরচ বহন করছেন। বাজারে ঐতিহ্যবাহী তাঁতের গামছার ব্যাপক চাহিদা থাকায় তারা পেশা হিসেবে দীর্ঘদিন ধরে গামছা তৈরি ও বিক্রি করছেন। তাঁতপল্লীর নারী জোৎস্না বেগম জানান তিনি 17 থেকে 18 বছর ধরে তাঁতে কাজ করেন। 18 বছর হবে কাজ করি, কাজের উপর দিয়ে আমার সংসার চলে। ছেলে মেয়ে দুই ছেলে, স্বামী, এর উপর দিয়ে খাওয়া পড়া সবই হয়। ভালোই আসা লাভ, কিন্তু আমাকে গরিব মানুষ, নানা কো বেচা, নানা কো খাওয়া, মোটামুটি 7-8 হাজার টাকা আসে লাভ তবির বাদ দিয়ে। ইলা বাজারও তো হয়, আবার ওই সাউল লিয়ে যাওয়া হয়, ধাপত লিয়ে যায়, হাট করি, তিরমুনি বাজার। সকালে উঠি তাঁতত বসি, বেল টেল হলে উঠে গরু বেচে কাজ কাম করি, খাওয়া দাওয়া করে আবার তাঁতত বসি, আবার উঠে দুপুরে পাকশিক করে খেয়ে দে আবার বসা হয়। এ তাঁতের উপর দিয়ে খাওয়া পড়া সংসার চলে। জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে তাদেরকে ঋণ সহায়তার কথা জানান নন্দীগ্রাম জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান। দৈনিক করদার মাধ্যমে আমরা জানতে পারলাম কালাসিংরা গ্রামে যে তাঁতিরা আছে, বিশেষ করে আমি যতটুকু শুনলাম 30টা ঘর ওরা গামছা তৈরি করে, তাদের ঋণ সরবরাহ করতে পারি, তারা যেন নিজেরা আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। আবার জাতীয় মহিলা সংস্থাতে ওরা দূর থাকে যদি এসে ট্রেনিং করতে পারে, অন্যান্য গামছা ছাড়া অন্যান্য জিনিসপত্র ওরা তৈরি করে আমরা সেই ব্যবস্থাটা করব। ছেলে আর মেয়ে হোক, সবার হাতটাকে যেন শক্তিশালী করতে পারে, সরকারের এমন অঙ্গীকারকে আরও ত্বরান্বিত করবে, এটা আমরা আশা করি। বিভিন্ন দেশে বাংলাদেশের তাঁত বস্ত্রের চাহিদা নানা কারণে কমে গেলেও এখনও একেবারেই হারিয়ে যায়নি, আর এই শিল্পকে শক্ত হাতে ধরে রেখেছেন কালাসিংরা গ্রামের নারীরা। সরকার যদি সহযোগিতা করে তাহলে আমাদের এই গামছা বহুদূর মানে সারা বিশ্বে পৌঁছে দেওয়ার মতো ইয়া আছে, কিন্তু সেই সুযোগটা আমরা পাচ্ছি না। তো সরকার থেকে যদি আমরা ঋণ টিন পাই তাহলে ব্যবসা আরও অনেক বড় করার মানে ইচ্ছা আছে। যদি ঋণ দেয় আমরা আরও শ্রমিক মানে বাড়াতে পারবো আর কি। থাকবে পারলে আছে বাবা, না পারলে নেই কেউ। এখন আমাকে অল্প পুঁজি, আমরা গরিব মানুষ, আমরা যত দূর আমরা পারি অত দূর ধার ধুর করে নিয়ে আমরা ব্যবসা আমরা করে খাই বাবা। আর গায়ের চাদর নেই, ওদের আজকে হাটত গেছে সুতা লিবা, আমরা ওদের টাকা পয়সা ধার ধুর করে নিয়ে যাদের আজকে ওদের সুতা খেলে নিয়ে আলো। সরকার যদি আমাকে যদি সহায়তা থাকে আর তারা যদি দয়া যদি করে তা তারা দেখে সেই অনুমানে হাঁকো কিয়া করবে। এর উপর দিয়ে আমরা যা খেটা কুটা যা আমাকে 10-5 টাকা বাড়াই তাকে আমরা খাই বাবা, তাকে আমরা খাই। হয়তো বেশি যে আমাকে বিয়া করা আয় উন্নতি থাকা আমাকে সেটা আমাকে নেই কমায় না, সেটা আমাকে নেই কো। সেটাই যদি থাকলেন বাবা বাড়ি ঘরিং খেয়ে থাকলেন না এতদিন। এক হাতার উপর দিয়ে এটা হলো মরা কাঠ। এই মরা কাঠের উপর দিয়ে যুদ্ধ করে আমাকে এলা করা লাগবে। আমরা কম কষ্ট আমরা করি না কো, এই যে একখান কাপড় দিয়ে আমরা বুনাচ্ছি, এই একখান কাপড়ের কথা খেয়ে যে কষ্ট আমাকে হচ্ছে সেটা আমরা জানাচ্ছি। সরকারি ও বেসরকারিভাবে সহযোগিতা পেলে তাঁতের তৈরি কাপড় দেশের বিভিন্ন জায়গাসহ দেশের বাইরেও
জনপ্রিয় হবে বলে মনে করেন এলাকার তাঁতিরা। দৈনিক করতোয়া, নন্দীগ্রাম, বগুড়া।